বিয়ের পর ব্লগেই তোমাদের সাথে প্রথম দেখা করছি না না সরি অষ্টমবঙ্গলায় অলরেডি দেখা হয়ে গেছে তো যাই হোক আজকে পঁচিশে ডিসেম্বর আমি আর আবির ঘুরতে বেরিয়েছি আর পঁচিশে ডিসেম্বর মানে তো চার্জ ম্যান্ডেটারি আমি অবশ্যই এর আগে কোনোদিনও চার্জ এরমভাবে যাইনি আজকে যেভাবে ঘোরাটা হয়েছিল তো চার্জটা হচ্ছে গয়েশপুরে অনেক বড় চার্জ আবির গল্প করলো আমাকে তো ভিড়টাও দেখতেই পারছো ওই জন্য বিশাল বড় দেখে মনে হচ্ছে যেন পঁচিশে ডিসেম্বর না ঠিক আমাদের দুর্গাপুজোর মেলা বসেছে বা দুর্গাপুজোর অষ্টমীর ভিড় বা দুর্গাপুজো অষ্টমী তো মানে না এত ভিড় হয় পরে আমি যতটা চার্জের ভিতরে গিয়ে দেখলাম এতটাই পরিমাণে ভিড় হয়েছে তো লাইটিংটাও খুবই সুন্দর ঠিক মনে হচ্ছিলো যেন আমাদের দিওয়ালি তো দেখতেই পাচ্ছ চার্জটা আর এখানে লোকের ঠিক মেলা বসে গেছে তো আমরাও এখানে দাঁড়িয়ে একটুখানি দেখলাম আর সেলফি তোলা তো আসলে এত ভিড়ের মধ্যে একটু মারামারি করেই ছবি তুলতে হচ্ছিল কারণ অসম্ভব পরিমাণে ভিড় ছিল আর একটা হারিয়ে যাওয়ারও ভয় ছিল কারণ আমি ওইসব দিকের কোনো কিছুই চিনি না আর এত ভিড় মানে কি বলবো তোমরা দেখতেই পাচ্ছ মানে একটা তিল ধারণ করার জায়গা নেই এতটা পরিমাণে ভিড় আমি দুর্গা মণ্ডপেও আমি দেখিনি তো চলো ভিতরে আস্তে আস্তে যাচ্ছি আমি আবির দুজনে দুজনই দুজনকে হাতছাড়া করছি না কারণ কে কোথা থেকে হারিয়ে যাবে এই একটা ভয় মনের মধ্যে ছিল তো দরজার প্রথমে লেখা রয়েছে নিরাপত্তা বজায় করতে কিন্তু এখানে নিরাপত্তা বজায় আর সেদিনকা হয়নি সবার হাতেই একটা করে ফোন রয়েছে আমার মতোই সবাই সৌন্দর্য উপভোগ করার থেকে বেশি ছবি তুলতেই ব্যস্ত আমার মতোই তো দেখতেই পাচ্ছ তোমরা ফার্স্টে যিশুখ্রিস্টেও ছবি দিয়ে রয়েছে মেরি ক্রিসমাস লেখা আর ওখানে রয়েছে যিশু ছ প্রার্থনা করার জন্য চেয়ার রয়েছে তো ভিতরটাও খুবই সুন্দর তো এবার হচ্ছে বেরিয়ে যাওয়ার পালা বেরিয়ে যাওয়ার জায়গাতেও রয়েছে একটা বিরাট বড় লাইন আর তো আলোর রসনাই তো রয়েছেই আলোর রসনায় যেন মনটা জুড়িয়ে দিল এখানে লাইটিংটা অপূর্ব অপূর্ব লাগছে এটা ব্যাকসাইড থেকে আমি তোমাদের দেখালাম আর পুরো রাস্তাটা এরম ভাবেই টুনি লাইট দিয়ে সাজানো আর এখানে ঠিক অনেকটা আমাদের ঝুলনের মতো সাজানো হয়েছিল আমরা যেমন ঝুলনে সাজাই ঠিক ওরমভাবেই ভাবে সাজানো ছিল আর গাছগুলো দেখে মনে ছিল যেন আমি কোনো বিদেশে চলে এসেছি এমনভাবে ডেকোরেট করা হয়েছে আর তো বললাম এই আলোর রস চারিদিকে একদম ভরে গেছে তো এখানে আমি আরেকটা জিনিস দেখলাম এখানে যে কটা বাড়ি রয়েছে প্রতিটা বাড়ি এরকম টুনি লাইট দিয়ে সাজিয়েছে অপূর্বভাবে ডেকোরেশন করেছে যেরকম ঠিক আমরা কালী পুজো দেওয়ালিতে করি তো এখানে একটা বাড়িতে ঢুকলাম সেইখানে সবাই দেখছিলাম ঢুকছে ওই জন্য সেই পিছন পিছন আমিও ঢুকলাম তো ঢুকেই দেখলাম এরকম কিছু সাজানো রয়েছে দেখতে অপূর্ব লাগছিল কারণ আমি এরকম দৃশ্য এর আগে কোনোদিনও দেখিনি তো আমার তো খুবই ভালো লেগেছে আর ফুল গাছে কি সুন্দর দেখো সব ফুল দিয়ে মানে এই ভাবে প্রতিটা বাড়ি কিন্তু এখানে টুনিলাইট দিয়ে সাজানো সামনেও অনেক কিছু ডেকোরেশন করা ছিল যদিও প্রতিটা বাড়িতে তো ঢোকা সম্ভব হয়নি কিন্তু বাইরে দিয়ে দেখেছিলাম তো খুবই ভালো লাগলো জায়গাটা তারপর ওখান থেকে বেরিয়ে আমি গেছিলাম গেশপুর এনসে থেকে বেরিয়ে দুজনেরই এত ঠান্ডা লাগছিল দুজনে একটু ড্রেসটা চেঞ্জ করে নিলাম মানে চেঞ্জ মানে আমি টুপি পরে নিলাম আবির একটু সোয়েটার পরে নিল তারপরে তো এখন ঘুরতে বেরোলেই মার বাড়িতে যাওয়া মানে নিজের বাড়িতে যাওয়া মার বাড়ি বলবো না নিজের বাড়িতে যাওয়াটা একদম ম্যান্ডেটারি হয়ে গেছে মা রেগে গেছিলো একটু দেরি করে গেছিলাম বলে এখানে আবির দাঁড়িয়ে দাঁড়িয়ে পোস্ট দিচ্ছে আমি বললাম মার হয়েছে আর তুলতে হবে না ছবি ওখানে মা দেখতে আসছে আমরা দুজন মিলে কি করছি তো মা সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবে করেছিল চিকেন পকোড়া চিকেন পকোড়ার সাথে সস দিয়ে দারুণ খেয়েছিলাম আর এখানে ডিনার প্রিপারেশন চলছিলো তো আগে তিনজন মিলে বসে গল্প করতাম এখন সেখানে ফ্যামিলি মেম্বার ভেড়ে চারজন মিলে বসে গল্প করছি আর চিকেন পকোড়া খাচ্ছি পঁচিশে ডিসেম্বরের সন্ধ্যা কি চাই আর এইটুকুনি হলেই যথেষ্ট আর পঁচিশে ডিসেম্বরে তো কেক অবশ্যই রয়েছে তো কেকটা মাই কাটছে মা কেটেই সবাইকে দিচ্ছে কেক খাওয়ার জন্য তারপরে এবার ডিনারে বসে গেছি আমি আর আবিরই আগে খেতে বসেছি যেহেতু আমাদের বাড়ি ফিরতে হবে এখন এখন তো আর চাইলে বাড়িতে থাকতে পারি না সব সময় তো যাই হোক না কেন এখন এই সময়টা খুবই একটা কষ্টের মার এই সময় সবসময় মুখটা ছোট হয়ে যায় যেতে একদম ইচ্ছে করে না কিন্তু তাও যেতে হবেই তো চলো টাটা